हेलो बंधुरा वेलकम टू एग्जाम पाड़ा। तो अनेक दिन धरे डब्ल्यूबीपीएससीर अंडारे फूड एसआई नोटिफिकेशन बेरोबे आमरा सबाई शुने एसेछि। तो आज के अफिसियल वेबसाइटे तो एटी प्रकाशित होयेछे। तो तोमरा एई भिडियोटी गोटाटा प्रथम थेके शेष पर्यन्त देखो, आशा करी फर्म फिलआप निये कोनो समस्या थाकबे ना। एरपरे आमी आरेकटी भिडियो निये आसबो स्टेप बाई स्टेप किभाबे फर्म फिलआप करते हय। तो ये नोटिफिकेशन आमी पुरो सम्पूर्ण भावे तुम्हारे सामने तुले धरब, ठीक है। तो चलो बंधुरा देरी ना करे शुरू करा जाक। तो प्रथमे जेटा बोलार जे तुम्हारा देखते ही पाच्छ जे नेम अफ द पोस्ट सब इंस्पेक्टर इन द सबऑर्डिनेट फूड सप्लाई सर्विस ग्रेड 3 अंडारे पड़े एटा अंडार फूड एंड सप्लाई डिपार्टमेंट गवर्नमेंट अफ वेस्ट बेंगल, ठीक है। तो जो पे स्केल बोला जाए केमन पे स्केल थाकबे 22,700 थेके 58,500 पर्यन्त पे स्केल एवं तार संगे एक्सट्रा तुम्हारा पाबे डीए पाबे एचआर एगुलो अत बेशी माथा घामानोर दरकार नेই। चाकरिर पर एगुलो देखा जाबे। जदि भैकेंसि देखो भैकेंसि जदि आमरा प्रथम थेके शुने आसछि भैकेंसि अनेकटा बेशी थाकबे अर्थात 900 थेके 700 एरकम शुनते शुनते आल्टिमेट किन्तु भैकेंसि कमे प्राय 500 एर मतो, किन्तु 500 जायनि अर्थात 480 खाना तार मध्ये मात्र आनरिजार्भेड रयेछे 220 भैकेंसि। एससिर जन्य 97, एसटिर जन्य 29, ओबिसि ए 48, ओबीसीबी 34। भैकेंसि खूबी कम, अनेकेई हताश होयेछो, ठीक आछे। आर कि करा जाबे जा आछे ओटाकेई आमादेरके मेने निते होबे। एक्स सार्विसम्यानेर जन्य 24 देखे नेबे, एखाने किछु किछु कैटागरि वाइज भाग करे दिएछे एरा। तो चलो एबार हाँ एखाने একটা গুরুত্বপূর্ণ কথা যে এই নোটিফিকেশনে কিন্তু ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যে 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছিল সেটা কিন্তু এই নোটিফিকেশনে নেই। অর্থাৎ সবাই কিন্তু জেনারেল অর্থাৎ যে জেনারেল থেকে যে কমে 10% কমে গিয়েছিল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু হয়নি, অর্থাৎ জেনারেলরা প্রায় 50% ভ্যাকেন্সির সুযোগ পাবে। অর্থাৎ এখানে যেমন হিসাব করে দেখো তোমরা প্রায় 220 টোটাল জেনারেলদের ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএস এর জন্য এটি একটু খুবই খারাপ খবর, যাই হোক কি করা যাবে। আচ্ছা এখানে যদি বলা যায় কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনে যদি আমরা আসি মাধ্যমিক পাশের যোগ্যতার এটি একটি চাকরি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই হবে এবং অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি অ্যান্ড নেপালি এবং রয়েছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড। পার্সোনালিটি টেস্ট একটা হবে, ওখান থেকে তোমাদের বেঙ্গলিতে নলেজটা ওরা দেখে নেবে এবং পার্সোনালিটি টেস্টই হবে 20 মার্কসের একটি পার্সোনালিটি টেস্ট হবে। এগুলো আমি আসছি পরে বিস্তারিত কত নম্বরের কি পরীক্ষা। আচ্ছা এজের ব্যাপারে যদি বলা যায় এজ কত 18 থেকে 40 বছরের সমস্ত ক্যান্ডিডেট এখানে এলিজিবল এবং এই এজটা কাউন্ট করছে 1 জানুয়ারি 2005 আর এখানে তোমার 2 জানুয়ারি 1983 আগে জন্ম হওয়া যাবে না। মোটামুটি সবাই পড়বে 40 ইয়ার্সের 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সের সময়সীমা এরা নির্ধারিত করেছে। এরপরে আসছি যে 5 আচ্ছা এখানে একটা এজ রিল্যাক্সেশনের একটা ব্যাপার রয়েছে, তোমরা জানো যে এসসি এসটিদের 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের একটি এজ রিল্যাক্সেশন থাকে। তো এটিও এই নোটিফিকেশনের মধ্যে প্রযোজ্য থাকবে, অর্থাৎ যাদের এজ 40 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে এসসি এসটি ক্যাটাগরির মধ্যে কিন্তু তারাও একটি এজ রিল্যাক্সেশন পাচ্ছে, ওকে। এরপরে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে এবং দুটি স্টেপে এক্সামটি কন্ডাক্ট হবে। আচ্ছা আসছি এবং ফিজ যদি বলা হয় ফিজ কিন্তু 110 টাকা অর্থাৎ 110 টাকা দিয়ে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছে 40% এবং তার উপরে তো তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, কিন্তু বাকি সব ক্যান্ডিডেটদের জন্য 110 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। अच्छा फीस पेमेंट की भावे करबे एई निये किन्तु एकटी भिडियो आमी निये आसबो अर्थात फर्म फिलआपेर प्रत्येकटी स्टेप आमी धरे धरे बोलबो किभावे फर्म एकटी आमी एकटी डेमो देखाबो फर्मेर। तो देखा जाक ओटा कबे करा जाय। আচ্ছা এখানে একটি দেখো এখানে কিন্তু অনেকেই কনফিউশন একটি সৃষ্টি হয়েছে যে কোয়ালিফিকেশন মার্কস, যে অনেকে হয়তো ভাবছো যে তোমরা 40% পেলাম আর চাকরি পেয়ে যাবো, এটা কিন্তু একদমই নয়। এটি একটি মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস রয়েছে এখানে 40%, 38% অর্থাৎ এর থেকে কম হলে কিন্তু তুমি চাকরির এলিজিবল নও কিন্তু এর থেকে বেশি পাবে। এবার বেশি কত বেশি তার কোনো লিমিট নেই, অর্থাৎ যদি কাট অফ যায় জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, যদি কাট অফ যায় ধরো এমনি কথার কথা বলছে 80, তো সেটি হিসাবে কিন্তু সেই হিসাবে তোমার ক্যালকুলেট হবে। এখানে যে এমনটা নয় যে তুমি 60 পেলে অর্থাৎ 40-এর বেশি পেয়ে সমান তোমাকে ডাকবে, এটা কিন্তু নয়। মানে এটা একটি মিনিমাম দেওয়া রয়েছে যে 40% পেতে হবে, ঠিক আছে? এটা নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই, শুধু একটু মনে রাখো যে 40%-এর উপর পেতে হবে। আচ্ছা, এখানে তোমরা যেমন ডব্লিউবিসিএস পরীক্ষা যেমন দাও অনেকেই যে কোথায় এক্সাম সেন্টার, প্রায় সব ডিস্ট্রিক্টেই তোমরা দেখতে পাবে এখানে এক্সাম সেন্টারগুলো আমি এখানে হাইলাইট করে রেখেছি। কলকাতা, বারুইপুর, ডায়মন্ডহাট বা ব্যারাকপুর সব ডিস্ট্রিক্টেই মোটামুটি পেয়ে যাবে। তো টোটাল 36 এখানে এক্সাম সেন্টার কোড দেওয়া রয়েছে। আচ্ছা, আরও যদি আমরা যাই, এখানে দুটো ধাপে কিন্তু পরীক্ষাটা হবে, একটা হবে তোমার রিটেন টেস্ট আর একটা হবে পার্সোনালিটি টেস্ট। কত নাম্বারের কী ওগুলো পরে সবই বিস্তারিতভাবে বলা রয়েছে এই নোটিফিকেশানের মধ্যে। আচ্ছা, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডেট রয়েছে, দেখে নাও তোমরা। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 23 অর্থাৎ কাল থেকে 23শে অগাস্ট 2023 থেকে, ক্লোজ হবে 20 সেপ্টেম্বর 2023। তারপরে রয়েছে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে তোমরা দুটোভাবে টাকা জমা দিতে পারবে। 20 সেপ্টেম্বর 2023-এর মধ্যে অনলাইনে টাকা জমা দিতে হবে, আর 21 সেপ্টেম্বর 2023-এর মধ্যে অফলাইনে টাকা জমা দিতে পারবে তোমরা। এইখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে নো এডিট উইন্ডো, এটা তোমরা সবাই খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। কোনো কিন্তু এডিট উইন্ডো এরা দেবে না, একদম নোটিফিকেশানে স্ট্রিক্টলি এরা মেনশান করে দিয়েছে যে কোনো এডিট উইন্ডো থাকবে না। আর তোমাদের যদি কারো কোনো সমস্যা হয়, এখানে হেল্প ডেস্কে দুটো নাম্বার এবং একটা ইমেল আইডি, এরা কিন্তু খুবই অ্যাক্টিভ, তোমরা চাইলে এদেরকে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা যদি হয়। এবং তারপর আরেকটি কথাই বলার শুধু রয়েছে যে এইবার বলি যে সিলেবাসটা কেমন। এটা জেনারেল স্টাডিজ থাকবে, আর থাকবে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, এই দুটোই পোর্শান নিয়ে তোমার রিটেন এক্সাম হবে, যেটি থাকবে টোটাল 100 নাম্বারের, ঠিক আছে? 100 নাম্বারের এবং 50 সেকশান থাকবে। অ্যারিথমেটিক থাকবে 50 এবং জেনারেল স্টাডিজ থেকে থাকবে 50, অর্থাৎ 50-50 100 মার্কসের তোমার রিটেন এক্সাম হবে। রিটেন বলতে এমসিকিউ বেসড এক্সামই হবে। আর থাকবে তোমার টাইম থাকবে 1.5 ঘন্টা টাইম, কিন্তু ম্যাথে 50টা কোশ্চেন থাকবে 1.5 ঘন্টা, একটু টাইম মানে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সবাইকেই। এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 20 মার্কসের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ এখানে 100 টোটাল 120 মার্কসের তোমরা এক্সামটি তোমাদের দিতে হবে। এবং রিটেন এক্সাম এবং পার্সোনাল টেস্ট দুটো মার্কস কিন্তু অ্যাড হবে, অর্থাৎ দুটো মার্কস অ্যাড হওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ফাইনাল মেরিট জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক বললাম এখনই, এর সঙ্গে অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং সেকশানটিও ইনক্লুডেড রয়েছে। জেনারেল স্টাডিজের মধ্যে যেমন রয়েছে মোটামুটি সবই দেখবে, পড়বে কোশ্চেন, যেমন এখানে রয়েছে এভরিডে সায়েন্স, এগুলোতে বেশি এমফেসিস করতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে সবাইকে। এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অর্থাৎ সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশাল প্রেফারেন্স, জিওগ্রাফি সবই রয়েছে মোটামুটি, ঠিক আছে? তো আলটিমেট এটাই অল অ্যাবাউট রয়েছে এই নোটিফিকেশানের মধ্যে। সবাই আর দেরি করো না। এক্সামের ডেটটা এরা দেয়নি, কিন্তু মনে হয় নভেম্বরে যদি ডব্লিউবিসিএস হয় তো তারপরে পরেই নিয়ে নেবে আমার যতদূর মনে হয়। তো ঠিক আছে, তো আমি এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসব, যেটি স্টেপ বাই স্টেপ থাকবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয়। তো তোমরা নজর রাখো চ্যানেলটির উপর। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, চলো টাটা, বাই।